এবার মাই টিভি সাপ্তাহিক আয়োজন এই রাজধানী। রাজধানীর বিশেষ প্রতিবেদনের সুফল পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের সিক্কাতলী ও সাতরজা এলাকার মানুষ। এখন আর খানাখন্দ বা জলাবদ্ধতা নেই, নেই ময়লা আবর্জনার স্তূপ, খাবার পানির সমস্যাও কেটে গেছে। শুধু এখন নয়, ভবিষ্যতেও একইভাবে মাইটিভি সাধারণ মানুষের পাশে থাকবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। মাইটিভি রবিবারের বিশেষ আয়োজন এই রাজধানী তুলে ধরছেন এস এম খোরশেদ আলম, আর ক্যামেরায় ছিলেন মোর্শেদ আলম। পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর, ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন আর নতুন পানির পাম্পের এই চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডের সিক্কাটুলি ও সাতরৌজা এলাকার, যা কয়েক মাস আগেও ছিল ময়লা আবর্জনার ভাগাড়। দুর্গন্ধে মানুষ কাপড় দিয়ে চলাচল করতেন, রাস্তা পুরো আধা জুড়ে গেছে ময়লা দিয়া। যে বাইরের এলাকা থেকে মানুষ ঢুকলে আগে বলতো কি যে গন্ধ, এখানে যাওয়া যেত না। দুতলা সমান স্তূপিত ময়লা হয়ে গেত, নাকে দুর্গন্ধ আসতো, আশেপাশে বাড়িঘরে দুর্গন্ধ চলে গেত, এই ডাস্টবিনে ময়লা আবর্জনা পুষ্কুণিতে চলে গেত। ওই যাওয়ার কারণে আর হালকা বৃষ্টি আসার কারণে মনে করেন আমাদের গা পর্যন্ত পানি আসতো। এটি ওই এলাকার সবচেয়ে পুরনো পুকুর, কচুরিপানায় ছিল ভরা। বর্তমান অবস্থাটাই এখন একটু ভালো হয়েছে, কিন্তু আমরা আরো ভালো চাই যাতে করে পানিটা একদম পরিষ্কার হয়ে যায়। এই পুকুরের উপকারী হলো অল্প বৃষ্টিতে আমাদের এলাকা বুক সমান পানি হয়ে যায়, জলবদ্ধ অনেকটা জলবদ্ধতা এই পুকুরটা থাকলে জলবদ্ধ রক্ষা হয়। আর এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রূপান্তরিত হয়েছে এলাকার বিনোদন কেন্দ্রে। আমরা আগে খেলতে পারতাম না, কিন্তু এখন এখানে এসে খেলতে পারবো, অনেক আনন্দ হবে। সবটা পানি ছিল, তারপর সেই কারণে আমরা এই পানি ব্যবহার করতে পারতাম না, এখন তা ব্যবহার করা যায়। পুকুরের ঘাটে এসে বসে থাকি, এখন অনেক সুন্দর হয়েছে, যদি আমরা নৌকা নৌকা আছে আমরা এখানে ঘুরতে পারি। আর এটিও এলাকার নতুন বিশুদ্ধ পানির পাম্প, যেখানে কিছুদিন আগেও ছিল বিশুদ্ধ পানির অভাব। খাবার পানি সহ এলাকাবাসী পাননি গোসল ও অজুর পানি। আগে তো অনেকই কষ্ট ছিল পানি, এমনকি পানির জন্য গোসল করা জানে, কিছু করা জানে। আগে আমরা অনেক কষ্ট করছি পানির লেগে, আমরা খাইতে লইতেই পারি নাই, আবার আমরা গোসল করুম কেমনে। কিন্তু বর্তমানের চিত্র সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, গত রমজান মাসে তো পানি পায় নাই, কিন্তু এই আউল ভাই এই পাম্পটা করার পরে এই রোজায় ভরপুর পানি পাইছি। আমরা পানি পাইতেছি, করো পানি অডালাই পাইতেছি, খাইতে আস 24 ঘন্টায় আমরা পানিটারে পাইতেছি, এখন পানি সব দিকেই পাইতেছি আমরা রহমতে। এবার পাম্প বহায়া অনেকই উপকার হচ্ছে। এত সব সমস্যার সমাধান সম্ভব হয়েছে মাইটিভির বিশেষ প্রতিবেদনের ফলে। মাইটিভি এটা প্রতিবেদন করছে, তার জন্য আমরা এটা আউল ভাইয়ের উপলক্ষে আমরা এটা পাইছি। মাইটিভিকে আমরা প্রকাশ করে ভাষা প্রকাশ করা পারতেছি না, যে মাইটিভি মনে করেন যে আমাদের এখানে বারবার 7-8 মাস আগেও আসছে, আজকেও আসছে, আবার মনে করেন দীর্ঘদিনও আমাদের সাথে যোগাযোগ করছে। এর পিছনে সর্বপ্রথম আমি অনেক অবদান জানাইতেছি যে মাইটিভি, তারা বিভিন্নভাবে অনেক এই জিনিসটা প্রচার করছে। মাইটিভি আমাদের এই ভালো ভালো উদ্যোগ পুকুর অবস্থা তুলে ধরছে, এটার জন্য আমরা মাইটিভিকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এই জন্য মাইটিভির উত্তরোত্তর সফলতা কামনা করে জনগণের পাশে থাকার আহ্বান জানান এলাকাবাসী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আপনাদের মাইটিভি থেকে আপনাদের ধন্যবাদ। এর সুফল পাচ্ছে, এই সুফলতে এখানে পুষ্কুণি আপাতত এই রাগাবোয়াল ভূমি দূষণ থেকে আমরা রক্ষা পাচ্ছি। প্রথম আমি ধন্যবাদ জানাবো মাইটিভিকে এবং আমাদের 33 নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ আওয়াল ভাইকেও আমি ধন্যবাদ জানাবো। সর্বক্ষণিক আমাদের খোঁজখবর রাখে এবং উন্নয়নের কাজের জন্য মাইটিভিকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, তা ইতিমধ্যেই আমরা শিক্ষাটলিতে ডাম্পিং স্টেশন করেছি এবং আমরা ইতিমধ্যেই শিক্ষাটলির পানির পাম্প আমরা উদ্বোধন করেছি এবং বাকি কাজগুলো খুব দ্রুত আমরা ধরব। মাইটিভিকে আমার 33 নং ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং মাইটিভির যে ব্যবস্থাপনা রয়েছে সেই দীর্ঘ আয়ু কামনা করছি। এস এম খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা।